আসসালামু আলাইকুম সকল চাকরি প্রার্থী ভাই ও বোনদেরকে জব ইনফো বিডি চ্যানেলে স্বাগতম। যারা যারা নিত্য নতুন সকল ধরনের জব সার্কুলার পেতে চান জব ইনফো বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমরা আজকে বাংলাদেশ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ জ্বালানি রেগুলেটরি এনার্জি কমিশনের একটি জব সার্কুলার প্রকাশ করব, যেখানে তারা সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সে সংক্রান্ত জব সার্কুলারটি আজকে আমরা প্রকাশ করব। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যে জব সার্কুলারটি দিয়েছে সেটা হচ্ছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, সদস্য পদে লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের থেকে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, সনদের সত্যায়িত ফটোকপি সহ দরখাস্ত আবেদন করা হচ্ছে। এখানে আগ্রহী যে সকল প্রার্থীরা আছে তাদের 4 কপি পাসপোর্ট সাইজ ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি সহ দরখাস্ত করতে তারা বলছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এখানে যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে, সদস্য পদে নিয়োগের জন্য প্রার্থীকে বিদ্যুৎ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস করতে হবে, তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে 15 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে প্রার্থীকে বিদ্যুৎ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস চেয়েছে, তবে 15 বছর অভিজ্ঞতাও চেয়েছে। বেতন ও সুযোগ সুবিধা এখানে উল্লেখ করা আছে, সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে কমিশনের সার্বক্ষণিক কর্মকর্তা হবেন। মাসিক মূল বেতন 95,000 টাকার পাশাপাশি 50,600 টাকা বাসা ভাড়া পাবেন। এছাড়া নিজের ও পরিবারের জন্য পৃথক চিকিৎসা ভাতা পাবেন। আবেদন যেভাবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা dsadmin3@emrd.gov.bd মেইলে 2টি সেট সংশ্লিষ্ট কাগজপত্র সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ দেওয়া আছে 15 জানুয়ারি 2023। 15 জানুয়ারি 2023 এর ভিতরে আপনাদেরকে আবেদন করতে হবে। যারা যারা এই পদের জন্য যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ আছেন তা আবেদন করতে পারেন। আশা করি সকল বুঝতে পেরেছেন। যে কোনো ধরনের চাকরির তথ্য জানতে অবশ্যই জব ইনফো বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সকলকে।